Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Asha kori amader ullash mia tumi shoy salamote amerikay poiche gecho. Shukhi thako, shantite thako. Tomar jibon uttorottor shukhe shukh shantite bhore bhore uthuk ei kamona kori. আজ তোমার বাবা নাই, তুমি এতিম, আমার আব্বা আমাদের আব্বা বাবা যখন মারা যায় তুমি এতিম, তুমি ছিলে শিশু। আল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে কৃপায় তুমি অনেক অর্থনৈতিক দিক দিয়ে অনেক সুন্দর দেশে সুন্দর স্থানে আছো। হয়তো তোমার মন মানসিকতা যদি ইসলামের প্রতি থাকে তাহলে ওখানে থেকে তুমি ইসলামের দেশ হয় বলবো, যেখানে শান্তির রসুল্লাহ বাণী রসুল্লাহ হাদিস মেনে চলবা, ওখানে সেদিক থেকেও শান্তিতে আসো আমি মনে করি। তো আমার এই ভিডিওটা তোমার কাছে দিলাম মায়ের, তুমি যাওয়ার পর যে মায়ের যে অবস্থা এইটুকু তোমার তোমাকে জানানোর জন্য দেখানোর জন্য আমি এই ভিডিওটা করলাম, করে তোমাকে পাঠালাম। তো একটা বিষয় অনেক তোমার যা মাঝের কথা বলছি যে তুমি আমাদের ছেলে মেয়েদের নিয়ে অর্থাৎ তোমার ভাসতে ভাসতেদের নিয়ে এই যে দুই আড়াই মাস অনেক আনন্দ ফুর্তি করেছো, এই যে তাদেরকে কাটায় উঠছি সময় লাগবে, আমার খুব ভালো লাগতো, আমিও অত্যন্ত ভালো লাগতো, আমার বাচ্চাদেরকে পড়াতাম এবং দেখতাম তুমি তোমার ভাসতে ভাসতেদের নিয়ে খেলাধুলা করতে, অত্যন্ত ভালো লাগেছে। এই আড়াই মাস তিন মাসে আমাদের সাথে পিকনিক করেছো, আমাদের সাথে তাদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করেছো, খুব ভালো লেগেছে। তবে সবচেয়ে যে জিনিসটাই একটা জিনিসই কষ্টে সুপ্ত কষ্ট মনে কষ্ট নেই আছি, সেটা হচ্ছে যে তোমার থেকে একটা জিনিস আশা করেছিলাম যে হয়তো যাওয়ার সময় হলেও তুমি ওই ওই বিষয়ে কিছু একটা বলবা, বা এই মুহূর্তে অর্থনৈতিক সাপোর্ট না দিলেও কিছু একটা বলে যাবা। আমি আমার এই মাদ্রাসার বিষয়টা বলেছিলাম যে মাদ্রাসার যে আমার সম্মানিত দাতা সদস্য তাদের ভিতরে তোমার ছবি এবং নাম রাখছিলাম, যে এই বিষয়ে এই ব্যাপারে তোমার থেকে কোনো তোমার মুখ থেকে কোনো কিছুই পেলাম না, শুনতে পেলাম না, আশার বাণী বা কোনো কিছু পেলাম না, এই এটাই আমি কষ্ট পেলাম, এইটা আমার মনে কষ্ট। যাও তারপরেও সর্বোপরি সব কিছু বললাম, ভালো দিক বললাম, মতামত নেগেটিভ দিক যদি না বলে অসমাপ্ত থেকে যায় তাই বললাম। তো তুমি আবারও বলি তুমি সুখী থাকো, শান্তিতে থাকো, ভালো থাকো, আল্লাহ তোমার অত্যন্ত মঙ্গল কামনা করুক। আমি আমার এখানে যে ভদ্রলোক উকিল স্বামী মাক্তার অ্যাডভোকেট উনি কাজ করে, ওনার হাত দেয় তোমার ফ্যামিলির সবাই আমেরিকার যার যেসব কাগজপত্র উনি তৈরি করে যাচ্ছে। তো যাই হোক বাইদি ভাই, মানে তুমি যে আমার ছোটো ভাই এই কথাটা আসলে উনি জানতে পারলে আমারই লজ্জা লাগতো, যে আমার পরিবারের এ পর্যন্ত কেউ এই দেড় যুগের ভিতরে কেউ তুমি নিতে পারো নেই, তারপরে উনি জেনে ফেলে ফিরে আসেন। তো যাই হোক তুমি তোমার ফাদারসিন লর ফ্যামিলির
সবাইকে নিয়ে যা, তাদেরকে নিয়ে সুখী থাকো এই কামনা করি। আমার দু আশীর্বাদ তখনও দিছি এখনো দিছি। এই তো আমার আব্বার জন্য দোয়া করো, আমার মাদ্রাসার জন্য সহায়তা না করলো আব্বার জন্য দোয়া করো, এই কামনা ব্যক্ত করি, আশা ব্যক্ত করে আজকের মতন এখানে বিদায় নিছি।